মুসলিম কাকে বলে মুসলমানি বাবা দে গর্দন নেহাদান আনানে খুদ বদস্তে খাজা দাদান মুসলমানি তে বলে মাওলায়ে করিমের হাতে লাগাম দিয়া আল্লাহ পাকের হাতে আমার লাগাম দিতে মাওলা যদি কি আমার সালে হেরিকে চলতে কালামুল্লাহর মাধ্যমে কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ বজালে সানু আমাদের এই কাজ করো এই কাজ করিও না এটা ফরজ এটা ওয়াজিব এটা হারাম এটা মাকরুহ আল্লাহ নবীর মাধ্যমে বলছেন আমারে কোরআনের ভিতরে এই সেই মতো আমি যদি আমি চলতে পারি তো আল্লাহ পাকের হাতে কিল্লাম লাগাম দিলাম মাওলা আমারে যেদিকে নে আমি সেদিকে যাব এখন বর্তমানে আমরা 16 কোটি মুসলমান আমার কি অবস্থা মনের নাম মহাশয় যেমন করি তেমন হয় ইচ্ছা মতো চলাফেরা করতে আসি যার মনে যা কর সেটা করতে আসি আমরা আহা গান বাদ্য থেকে আরম্ভ করিয়া গুনা খাতা যত আছে আমক দ্বারা হইতে আছে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা শান ও যতগুলি আহকাম আছে ঠিক মতো কটা আমকে কি আদায় করতেছি আমরা বহুত কম ইল্লা মা শা আল্লাহ আল্লাহ হকানি রব্বানি বন্দারা আছে ওলি আল্লাহরা ওলামায়ে কেরাম আল্লাহ নেককার বন্দারা আছে এছাড়া আল্লাহর হাতে লাগাম দিছে যে আর এটার খেলাফ কোনো সময় কোনো কাম করতে না আল্লাহ পাকে যখন যে কাজ করতে কয় সেইটাই সেই কাজেই করব এর খেলাফ কোনো কাজ এরা করবে না ইনশাআল্লাহ আর আমরা আমভাবে যারা বাংলাদেশের ভিতরে আমরা আছি এরকম এই জন্য ভাইরা এই কথা আরজ করতেছি আমরা খাঁটি মুমিন হইতে এই জন্য আমি সংক্ষেপে একটা কথা বলি আপনারা এটা মুখস্থ করে বাদ দেবেন মাওলাই করিম আমাদেরকে দিছে কলমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক কলমায়ে তৈয়বা ইসলামের মূল মন্ত্র এটার মধ্যে কয়টা অক্ষর এক কলমায়ে তৈয়বার ভিতরে 26টা অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর লেখি গুনি চাইবেন ওলামায়ে কেরাম লেখি গুনি গুনি চাইবেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর মুহাম্মদ রাসূলের মধ্যে 12টা অক্ষর 12 গুণা 26টা অক্ষরের কলমা দিছে আল্লাহ আমাদেরকে কেন দিনে রাতে কখনটা 26 ঘন্টা সুবহানাল্লাহ দিবা রাত তো 26 ঘন্টা তো মুসলমানকে যে ব্যক্তি 26 ঘন্টার জিন্দেগি 26 অক্ষরের কলমা মতো কাটাইব সেই ব্যক্তি মুসলমান আমরা তো মন গড়া চলতেছি মনের নাম মহাশয় যেমন করি তেমন ইচ্ছা মতো খেলা বেড়া করতেছি এই 26টা ঘন্টা ওই 26 অক্ষরের কলমা মতো কাটাতে পারি নি আমরা প্রত্যেকে ইল্লা মা শা আল্লাহ আল্লাহর খাস খাস কিছু বান্দারা ওলিয়া যারা আছে এরা একটা সেকেন্ডও মাওলাই করিমের হুকুমের বাইরে এক কদমও দিবে না সব সময় তো এই যে 26টা অক্ষর দিছে মাওলাই পাক ইসলামের মূল মন্ত্র এটা এই 26টি অক্ষর মতো আমরা আমার পুরো জিন্দগি কাটতে মৃত্যু পর্যন্ত আমরা এর মধ্যে প্রথম 12টি অক্ষর এটা হয়েছে উদ্দেশ্য দ্বিতীয় 12টি অক্ষর কি আদর্শ প্রথম 12টি অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহ এটা উদ্দেশ্য কি মানে আল্লাহ পাক আমাদের আমারে বানাইছে কিল্লা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানব দানবকে আমি সৃষ্টি করছি একমাত্র আমার বন্দগী করার জন্য বন্দগী গোলামি ইবাদত আল্লাহ বাদে আর কারো জায়গা আছে হারাম শরীক কুফরে আল্লাহ ছাড়া তো বন্দগীর জন্য মাওলা আমাকে বানাইছে এই বন্দগীটা সংক্ষেপে কি কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মানে মাহবুদ আল্লাহ ছাড়া আর কোনো কেউ নাই ইবাদত যোগ্য কে একমাত্র আল্লাহ তাআলা শান হই এটি হইছে উদ্দেশ্য দুনিয়াতে মাওলা আমাকে পাঠাইছে কিল্লে বন্দগীল্লা এটা আগে দিয়ে বাইন করছে লা ইলাহা ইল্লাল্লাহ এখন বন্দগী করতে হইলে ও ভাই উদ্দেশ্যে পৌঁছতে হইলে আদর্শ লাগে আমরা জায়গা যাবেন রাস্তা চিনতে হইব হ্যাঁ গাড়ি চিনতে হইব হয়তো গাড়ি উঠতে হইব মাইক্রোতে উড়েন বাসে উড়েন ট্রেনে উড়েন গাড়িতে উঠতে হইব পছন্দ দিকে যাইতে হইব যদি আপনার হতন আছেন হুক দিকে চলে যান চিটাং যাবেন কই ঢাকা যাইতে নিতেন না আহা মাওলাই করিম আমাদের জন্য আদর্শ দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরবানি করি যোগে যোগে আল্লাহ পাক আম্বিয়া ইকরামকে পাঠিয়ে দিয়েছিলেন কি জন্য আদর্শ হিসাবে আমল করার জন্য সর্বশেষে আমাদের জন্য ইমামুল আম্বিয়া সরকারে দোয়া আলম জানাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ হিসাবে দিয়ে দিছেন আমরা মৃত্যু পর্যন্ত এই আদর্শ জীবনযাপন করতে হইব হুজুরের আদর্শে জীবনযাপন করতে দুনিয়ার কাম করলেও চাকরি করো ব্যবসা করো চাষবাস করো জিয়ান করো হুজুরের আদর্শ হিয়ানে আছে ওলামা কেরামকে জিজ্ঞেস করিয়া করিয়া হুজুরের আদর্শ সব কাম করতে হইব মন গড়া যদি কোনো কাম করো তুমি জান্নাতের বাড়িতে পৌঁছতে পারবে না এই জন্য ভাইরা আজকে কথাটা ইয়াদ করে যান আমাদের আদর্শ কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আদর্শে এখন যে বিয়ে হইলাম
চিন্তা বিয়া হইছে হুজুরে আদর্শ পড়াইছি হুজুরে খুতবা পড়ি এরকম আমাদের জামানে এখন বিয়ার মধ্যে কত হাজার বেদাত কত রসুমাত আল্লাহ আকবার কত কিছু করা আরম্ভ করে দিছে এগুলি আল্লাহ নবী কখনো করেন আলহামদুলিল্লাহ যারা বিয়া চিন্তা পড়াইছেন একবার মস্তন তরিকাতে আল্লাহ নবীর খুতবায় যেগে আজকে আমি হয়েছি হুজুরে একসময় ইজা করতেন অন্য খুতবা হুজুরে হয়েছেন এই খুতবা ইজা হরিয়া আল্লাহ নবীর তরিকা মতো আজকে বিয়া পড়াইছে আলহামদুলিল্লাহ এটি হলো মস্তন তরিকা নবীর তরিকা বিয়া শাদি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি জিয়ানে করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিলে তৈব হুজুরে আদর্শ ওলামা কারম জিজ্ঞেস করিয়া করিয়া আল্লাহ নবী কিভাবে করছে এই আমলটা সেইভাবে যদি আমি আমল করতে পারি তো হুজুরের আদর্শে জীবন যাপন করলে এটার কম মুসলমানি মিমো আও মিমানু তাশরিফনিস লবজে মুমিন জুজ পায় তাওসিফনিস আপনি খালি কোন মিসকাম্বর 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 একশো বারে কোন সুগন্ধে লাগবো লাগবো কখন আতরের দোকান থেকে একটা আতরের শিশি আনি খুলি নাকের লাগা লাগাই দেবেন এই কি সুগন্ধি কেন এটা বাস্তবে আতর আর আমাদের বাসা ও মিসক্যাম্বার মিসক্যাম্বার সুগন্ধি নাই গোলাপ ফুল গোলাপ ফুল গোলাপ ফুল সুগন্ধি আছে নি নাই হ্যাঁ গোলাপ গাছ থেকে ফুল একটা আনি নাকের লাগা লাগাই দেবেন এই তো সুগন্ধি বাড়ি আমার সেখানে ভিতরে বাস্তবে চাইব তো আপনি আর আমি মুসলিম বাংলাদেশের ভিতরে মুসলমান বাস্তবে চাইব মাওলায় করিম যে আদর্শ দিছে আমাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটা হাদিস শরীফ পড়ছি হুজুরে এই কথা ফরমাইছেন হঠাৎ আনাস থেকে রাজিয়াল্লাহু আনহু তোমরা মুমিন হবে না লা ইউমিনু আহাদু কেউ ইমানদার হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি যদি আল্লাহর প্রিয় নবী তোমার নিকটে সবচেয়ে বেশি প্রিয় না হয় নিজের থেকে নিজের আব্বার থেকে আম্মার থেকে ছেলের থেকে গরব দুনিয়ার সব কিছুর থেকে বেশি প্রিয় কে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি বেশি প্রিয় হবে আর হুজুরের থেকে বেশি প্রিয় কে হবে আল্লাহ তাআলার শানুহু ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ইমানদার বান্দা যারা তারা সবচেয়ে বেশি মহব্বত কারে করে আল্লাহ তাআলা শানু করে সৃষ্টি জগতে আল্লাহর পরে বেশি মহব্বত কারে করে আল্লাহর প্রিয় নবীরে করে এখন মহব্বতের পরিচয় কি আল্লাহরে বেশি মহব্বত করি নবীরে বেশি মহব্বত করি তার পরিচয় কি সিধা কথা মহব্বতের পরিচয় অনুকরণ অনুসরণ কথা মানা কথা মানলে আপনার আমি ভালোবাসি কথা একখানে মানি না তা আমি মিথ্যুক আর যদি আপনি সব কথা মতো আমি চলি আমরা অনুকরণ করি যেভাবে আমরা করি সেভাবে করি তা আমাদের ভালোবাসি সত্য সত্য কথা আমাদের ভালোবাসি আজকে আল্লাহ নবীরে আমরা ভালোবাসি আল্লাহরে ভালোবাসি প্রমাণ আল্লাহ পাকের প্রত্যেকটি কথা আমি আমল করতে হইব আল্লাহ নবীর ফুরা ফুরা তরিকার দ্বারা আমি চলতে হইব ইহো কালেও পরকালেও দুনিয়া তো আখরাতে দুরুন জাহানে আপনার জন্য জান্নাত তো আসবে না যে পর্যন্ত আপনি হুজুর অনুকরণ করবেন না নকশ কদম নবীকে হা জান্নাত কে রাস্তে খেয়াল রাখবেন নকশ কদম নবীকে হা জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হা সুন্নত কে রাস্তে নবীর নকশ কদম কদমে কদমে চলাফেরা করা এটা কিসের রাস্তা বেহেস্তের রাস্তা পরকালে বেহেস্তের রাস্তা নকশ কদম নবীকে হা জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হা সুন্নত কে রাস্তে আল্লাহের সাথে আপনি মিলাইব যদি নবীর তরিকা অনুসারে আপনি জীবনের সমস্ত কাজকর্ম করেন গর সুন্নত নবী কি করে পায়রবি উম্মত তুফা সে নকল যায়েগা ফির উসকা সফিনা আজকে মুসলিম জাতির জাহাজ ডুবতে আছে অর্থাৎ বিজাতিরা আমাদের উপরে আজকে প্রাধান্য করতে আসে প্রভুত্ব করতে আসে আমেরিকায় প্রভুত্ব করে রাশিয়ায় প্রভুত্ব করে চীন জাপানে প্রভুত্ব করে লন্ডনে প্রভুত্ব করে আমরা দেশে নামে যেতে আসি কেন আল্লাহর প্রিয় নবীর তরিকা বর্জন করছি আমরা হুজুরের তরিকা আমরা কোনো কাজ করতেছি না হায় 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 ও ভাই মুসলিম বাংলাদেশের ভিতরে হাইওয়ার মধ্যে গাড়ি কোন কোন সাইডে চলে মেন ডাইরে বাম সাইডে ইয়ান কন্ডে হালি নাম নেই আপনি যদি মুসলমান হন আল্লাহ নবী কি গেছে আলিয়া মিনু ফালিয়া মিনু প্রত্যেক প্রত্যেকে জানে জানে চল হুজুরের তো এই কথা ফরমাইছেন আর আপনি করে পুলিশেরা কয় কি যাজার বাঁ যাজার বাঁ মানে যাজার প্রত্যেকে বামে চলো আর তারা কয় কি কয় যাজার বাঁ যাজার বাঁ ইয়ান কন্ডে হাসেন আপনি তো এটা আড্ডা একটা দৃষ্টান্ত দিলে মানে হাজারে হাজারে কর্ম আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি চাষবাস জিএন করি উঠা বসা চলাফেরা সব জায়গাতে আদর্শ কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর এই কথা বলেন ওল আপনি বলিয়া দেন ইন কুনতুম তুহিব্বু
তাত্তাবিউনাল্লাহা ফাত্তাবিউনি যদি তোমরা মাওলাই পাককে মুহাব্বত করো ভালোবাসো আমারও কি করো অনুকরণ করো অনুসরণ করো কার আল্লাহর প্রিয় নবীর নবীর এই কথা বলার জন্য আল্লাহকে আদেশ দিয়েছে বলিয়া দেন তোমরা যদি আল্লাহরে মুহাব্বত করো আল্লাহরে ভালোবাসি বেহেশতে ফেলেছো দোজখের থেকে বাঁচতেছো ফাত্তাবিউনি তোমরা আমারে কি করো অনুকরণ করো অনুসরণ করো এটা আল্লাহকে নবীরে এটা বলতে আসে তাহলে আমাদের পুরা জিন্দেগি আল্লাহর প্রিয় নবীর অনুকরণ করার জন্য আমরা প্রত্যেকে নিয়ত করেন কার্যক্ষেত্রে আমল করতে হইলে এলেম লাগবে জানা লাগবে জানা ছাড়া হচ্ছেন না ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করে করে শিখবেন এই মাদ্রাসাগুলো যে আমাদের আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের ভিতরে হাজার হাজার মাদ্রাসা আছে আমাদের এই মাদ্রাসাগুলোর আমরা কী বলি আমি বলি এগুলা কী এই যে মাদ্রাসাগুলি আছে এগুলি হইল কদুগুলি ফ্যাক্টরি কারখানা কিসের জান্নাতি মানুষ তৈরি করা বেহেশতি মানুষ তৈরি কিয়া কারখানা সুগার মিলে চিনি তৈরি হয় পেপার মিলে কাগজ তৈরি হয় কটন মিলে কাপড় তৈরি হয় এই মাদ্রাসা মিলে কী তৈরি হয় জান্নাতি মানুষ তৈরি হয় ছোটোবেলা থেকে নুরানির থেকে আরম্ভ করিয়া কালামুল্লা শিক্ষা দিয়া তারপর আস্তে 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 দশ বারো বছর পড়াইয়া উপরে এই সমস্ত ওলামায়ে কেরামকে বড় বড় আলেমেরা কালামুল্লা বুঝাইছে আমল শিক্ষা দিছে পুরা জিন্দগি এভাবে আমল করে আলম নবীর তরিকা মতো পুরা জিন্দগি আমল করবা এইটার মাধ্যমে তাহলে এখানে কী তৈরি হয় ওই জান্নাতি মানুষ তৈরি হয় বেহেশতি মানুষ মাওলায় পাক এখানে তৈরি করে এই জন্য তো মাদ্রাসা যদি কেউ না পারেন ওলামায়ে কেরাম আমাদের এলাকার ভিতরে আসে ওনা করে জিজ্ঞেস করিয়া করিয়া সমস্ত আমল আমরা করতে হবে এই আমলটা নবী কীভাবে করছেন আমি কীভাবে করতে হবে সুন্নত তরিকা মতো তো গর সুন্নত নববী কি করে পায় রবি উম্মত তুফা সে নকল জায়েগা ফির উসকা সুবিনা উম্মত জো ফিদা নকশে কাফে পায় নবী হো ও জের কদম আজ বি আলম কা খাজিনা সাহাবায়ে কেরাম তাবেল জীবনী পড়েন আল্লাহু আকবার ওনারা একটা ছোট্ট একটা আড্ডা কামও হুজুরের তরিকার বিপরীত করতো না প্রত্যেকটি কাম হুজুরের তরিকা মতো করত যার কারণে আল্লাহ পাক মেহরবানি করে দুনিয়ার সম্পদগুলা দেড়হাম দিনার টাকা পয়সা হঙ্গা জামানের তো রিয়াল ডলার পাউন্ড এগুলা সেই সময় দেড়হাম দিনার আছিল এগুলা ইসলামী আইলায় কলম আসলে জেহাদ করার কারণে বলি না ফাঁকরি ভিতরে গরিমতের মাল এইভাবে টাকা পয়সা আছে বাইক রাখার জায়গা নেই বাড়িতে সন্দুকে আলমারি ছিবার জায়গা নেই এত বেশি স্বর্ণ সান্দি আইসে সেবাইকে আমার কাছে কিনলে ওই নবীর তরিকার বাইরে এক কদম দিলাম সুরের তরিকা মতো আমল করার কারণে ওই স্বর্ণ চান্দি দেড়হাম দিনার এইভাবে গণিমতের মাল মদিনার ভিতরে হাদিস ফাঁকের মধ্যে আছে তারিখের মধ্যে আছে সে বড় বড় সাহেবায় কেরাম ও জিহাদের ফরে আসি ওদার বাগে যে কয়েক টন স্বর্ণ দিনার কয়েক টন রুফার দেড়হাম এগুলি ছিবের করে ওই সন্দুক আলমারি নেয় তো আমাদের দেশে বুঝেন নি ওই আমরা ওই মৌসুমের সময় ওই ধান খেসারির ডাল কলের ডাল কুড়ানে ছুঁড়ে রাখি বা ঘরে ছুঁবে জায়গা নেই এদিন বা ঘরে ইত্যাদি তার করে ছুঁড়ে রাখি ওনারা ওনাদের ওই স্বর্ণ শান্তি দেড়াম দিনে ওই টালায় ছুঁড়ে একটু মশুরি কোনা দিই ছুঁবে জায়গা নেই কোনো মানে এত বেশি দৌলত আইসে কেন আল্লাহ নবীর অনুকরণে অনুসরণে দুনিয়া সব কাম করছেন আল্লাহ আকবার গর সুন্নতে নববি কি করে পায় রবি উম্মত তুফা সে নকল জায়েগা ফির উসকা সফিনা উম্মত জো ফিদা নকশে কাফে পায় নবী হো হো জের কদম আজ বি আলম কা খাজিনা আমরা ফাঁক তালে চলিয়ে সারা জগতের খাজিনা মাল দৌলত দেড়হাম দিনার আমরা দেশে দানের মতো শালের মতো ওই খেসারি ডালের কলি ডালের মতো ছুবে জায়গা হাতের মতো এরকম আগ কিন্তু আজকে প্রায় বাংলাদেশ খুব দরিদ্র দেশিতা একবারে দরিদ্র খাইতে কেন হয়েছি আমরা এই জন্য হয়েছে নবীর তরিকা বাদ দিয়ে দিয়েছি যদি তরিকা মতো আমরা চলতাম আল্লাহ সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর খুব আদর আছে হুজুরের পরে ওমরের জমানায় ইরান জয় করছে ইরান পারস্য জেহাদ করে আল্লাহ কালামাতুল্লাহ ইরান জয় করছে তো ইরানের থেকে ওনারা তো সর্দার বাদশাহ তো ইরানে যখন গেছেন জয় এটা ফাতাও গেছে তো ইরানি লোকেরা ওনা করে খানা দিছে নাস্তা দিছে ফার্সি দিছে লোকেরা তো খানার ভিতরে রুটি আর গোস্ত তো রুটি গদ্দুরা ওনার হাতের থেকে নিচে পড়িয়া গেছে তো উনি রুটিটাকে লই সাফ করি খাইতে আসে ওই খেদমতগার ইরানের যারা আছে হেরা কয় এই আপনি কী করতেছেন আপনারা বাদশাহী করতে না আছেন এটা জয় করছেন আপনারা মারিতে হয়ে জিনিস কেন খান ইরানের লোকেরা বড় সম্মানান্ত ব্যক্তিত্ব এরা এখান থেকে চিৎকারি করবো কিন্তু মারিতে হয় কোনো হয়ে না মাটির ভিতরে হয়েছে হ্যান খাইতে আসে আপনি হ্যান কিলে খান
ଚିଟକାରି କରିବେ ଏରା ଥରେ ସାଲମାନ କି ଉତ୍ତର ଦେ ଅଲ୍ଲାହୁ ଅକବର ମୁନି ସାପ କରି ଖାଇସେ ଆତ୍ରକୁ ସୁନ୍ନତ ହବିବି ଲେଖା ବୋଲେ ହା ଉଲାଇଲ ହମାକା ଇରାନ କତୁଗୁରି ଆହମକ ବ୍ୟାକଲ କତୁଗୁରି ଚିଟକାରି କରିବ ଏଇ କାରଣେ ଆମେ ଆବାର ନବୀ ତରିକା ବାଦ ଦେଇ ଦେବୁ ନବୀ ତରିକା କିଆ ଯଦି କ'ଣ ଖାଦ୍ୟ ଭଲ ଖାଦ୍ୟ ନିଜେ ପଡ଼େ ଏଠାରୁ ଉଠାଇ ପରିଷ୍କାର କରି ଖାଇବ ଆଲ୍ଲା ନେ ଆମ ନଷ୍ଟ କରିବ ନା ତୁ ରୁଟି ଅଛ ଆଲ୍ଲା କେମି ଆମ ନଷ୍ଟ କେନା କରିବ ଆମେ ନବୀ ତରିକା ସେଇଟା ଏଇ ଜନ୍ୟ ଭାଇରା ଆମର ଏ କଥା ସଂକ୍ଷିପ୍ତ କଥା ବୋଲି ଏଇଟା হুজুরে এই কথা হুজুরে বলার জন্য আল্লাহ বলতেছেন এই কথা বলিয়া দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো মহব্বত করো আল্লাহ তোমার ভালোবাসবে জান্নাতে যাইতে পারিবা কখন ফাত্তাবিউনি আল্লাহর প্রিয় নবীর অনুকরণে জীবনযাপন করো বাদশাহি করো রাজত্ব করো জিয়ান করো পারিবারিক কাম কাজ করো চাকরি করো নবীর তরিকা মতো করতে হুজুরের তরিকা মতো আল্লাহ তাআলা শান হুজুরের তরিকারে মানুষ আমলা কিয়া আদর্শ আল্লাহ পাক আমল করে এমন ধর্ম দিছে আল্লাহ এই ধর্মের মূল মন্ত্র কি কইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা অক্ষরে বিন্দু আছে নি কোনো সা নকতা আছে নি একটা অক্ষরে আল্লাহু লা ইলাহা আর ইল্লাল্লাহ মে নকতা নেহি দেখিয়ে কে আরম্ভ হয় কুদরত কে ইস পয়গাম মে আব ইজাফা গায়রে মুমকিন হাই খুদা হি কি কসম এক নকতা কি বি গুঞ্জাইশ নেহি ইসলাম মে ইসলাম শব্দে নকতা নাই আল্লাহ শব্দে নকতা নাই মুহাম্মদ শব্দে নকতা নাই আহমদ শব্দে নকতা নাই নিষ্কলঙ্ক আল্লাহ পাক নিষ্কলঙ্ক নবীর মাধ্যমে নিষ্কলঙ্ক ইসলাম ধর্ম আমাদের দান করছেন এটার জন্য যে ২৬ অক্ষরে কলমা দিছে একটা অক্ষরে বিন্দু নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল নুকতা অক্ষর আছে আল্লাহু আকবার নুকতা একটা কলঙ্ক এটা শুরুতে আসিল না কত স্পানের মানে পরে বানাইছে ও ভাত থেকে করবে আল্লাহ আর কি এই কলঙ্ক মুক্ত ধর্ম কলঙ্ক মুক্ত আল্লাহ তাআলা শানহু আমাকে দান করছেন এই জন্য ভাইরা আমরা আল্লাহর কথা আমি বলবো না এই কথা আরজ করতেছি মাওলায় পাক আমাদের সকলকে তৌফিক দান করো।